গুড মর্নিং আজকে আপনাদেরকে জেনারেল নলেজ পড়াবো ডিটেলস আলোচনা করে একটু অন্যরকমভাবে পড়াবো তাহলে আপনাদের পড়াগুলো মুখস্থ থাকবে দেখুন কলকাতা পুলিশ কনস্টেবেলে জি কে থাকবে কত নম্বরে চল্লিশ নম্বরে জিআই থাকবে কত জিআই থাকবে তিরিশে নম্বর তাহলে সত্তর নম্বর এবং ম্যাথ থাকবে কত নম্বরে ম্যাথ থাকবে তিরিশে নম্বর টোটাল কোশ্চেন হবে টোটাল কোশ্চেন হবে একশো নম্বরে টোটাল কোশ্চেন একশো নম্বরে অলরেডি আমাদের ম্যাথ রিজিনিং ক্লাস চালু হয়েছে আজ থেকে শুরু করলাম জেনারেল নলেজ জেনারেল নলেজে চ্যাপ্টার অনুযায়ী পড়াবো নাকি মেন মেন টফিসগুলো ধরে ধরে পড়াবো আপনারা কমেন্টে বলবেন যদি বলেন চ্যাপ্টার অনুযায়ী পড়াতে ইতিহাসের চ্যাপ্টার পড়াবো ভূগোলের চ্যাপ্টার ভৌতিবিজ্ঞান জীবন বিজ্ঞান চ্যাপ্টার অনুযায়ী পড়াবো চ্যাপ্টার অনুযায়ী পড়ালে আপনাদের ডিটেলস আলোচনা হবে আর যদি বলেন এম পিডিএফ দিতে পিডিএফ করে পড়াতে তাহলে পিডিএফ অনুযায়ী পড়াবো বুঝতে পারলাম এরপর দেখুন এক নম্বর প্রশ্ন কী বলছে কোন দেশের পরিচালিত মুদ্রার নাম রুবল আপনারা সবাই বলে দেবেন রাশিয়া কোন দেশে পরিচালিত নাম রুবল আমাদের মুখস্থ আছে রাশিয়া কিন্তু আমাদের রাশিয়ানা যদি মনে থাকে তাহলে কী কী কেমনভাবে পড়ব বা মুখস্থ থাকবে বলে দিচ্ছি দেখুন আমরা জানি কাতারি মুদ্রার নাম কি কাতারির রিয়াল তাহলে কাতার হবে না বাদ গেল তুরস্ক তুরস্ক মুদ্রার নাম তুর্কি তার রুবল বলল না ইউক্রেন ইউক্রেনে মুদ্রার নাম হচ্ছে কি ইউক্রেন মুদ্রার নাম হচ্ছে লিয়া হিব্রানিয়া তাহলে এটা হলো না তাহলে রাশিয়া পড়ে থাকল রাশিয়ার অ্যান্সারটি সঠিক আগে আপনারা বাদ দেওয়া শিখবেন বাদ দেওয়া থাকলে অটোমেটিক উত্তরটা বের হয়ে আসবে এরপর যাব দু নম্বর প্রশ্ন ইউপিএসসি ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান নাম হচ্ছে মনোজ সোনি সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন আত্মসম্মান আন্দোলনে প্রতিষ্ঠা হয় কে করে আত্মসম্মান আন্দোলনে প্রতিষ্ঠিত হয় পেরিয়ার ই ভি রামসামী দ্বারা প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার দিনের সি সঠিক এরপর যাব চার নম্বর প্রশ্ন চান্দ বিবি দক্ষিণাতে কোন সুলতানি শাসক ছিলেন চান্দবি দক্ষিণাতে কোন সুলতানি শাসক ছিলেন না আহমেদনগর আপনি বলবেন স্যার বিজাপুর তো ছিল বিজাপুর ছিল রেভার ছিল গোলকনটাও তিনি এই চারটেই শাসক ছিলেন কেন আহমেদনগর হবে চান বিবির জন্য একটু ডিটেলস আপনাকে পড়তে হবে ডিটেলস পড়ার জন্য আমি যাচ্ছি নিক্স পেজে দেখুন ভালো করে বলছে ভারতের দক্ষিণতে উত্তর পশ্চিমে গুজরাট ও বিজাপুর মাঝে আহমেদনগর রাজ্য এখান থেকেই শুরু চাঁদবিবির কথা পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে দক্ষিণত্বে পাঁচটি মুসলমান শাসিত রাজ্য ছিল সেগুলো কী কী বিজাপুর ছিল আহমেদনগর গোলগণ্ডা রেবার ও বিদার দেখুন এ পড়েছি এই যে বিজাপুর বেড়ার আহমেদনগর গোলগোণ্ডা ছিল তার মধ্যে কেন চান বিবি দক্ষিণাতে কোন সুলতানের শাসক ছিলেন আমিন কেন কেন ডিটেলস না পড়লে আপনি ঠিক জানতে পারবেন না বলে দিচ্ছি ধরুন পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে দিল্লির বাচ্চা দ্বিতীয় মোগল সম্রাট আকবর চাইলেন ওই রাজ্যগুলি মানে মোগল সাম্রাটে অন্তর্ভুক্ত করতে হবে ওই বছরই আকবরপত্র মুরাদের উপর নির্দেশ আছে এগুলো মোগল অধিকারে আনতে হবে পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আহমেদনগর শাসক ইব্রাহিম নিজাম শাহ আহমেদনগর থেকে চল্লিশ মাইল দূরের শ্রী যুদ্ধে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহ আদিল শাহের হাতে নিহত হলেন এরপর রাজদরবার কিছু আমির আহমেদনগর নিহত ইব্রাহিম নিজাম সাহেব নিজাম শাহের শিশুপুত্র বাহাদুর শাসকে সিংহাসনে বসান পুত্রের অভিভাবক নিযুক্ত হলেন শিশুর বাবা পিসিমা বিবি বলছে এখানে দেখুন কিছু আমি আহমেদনগর নিহত শাসক ইব্রাহিম নিহত শাসক ইব্রাহিমে নিজাম শিশু পুত্র বাহাদুর শাসককে সিংহাসনে বসান কিন্তু তিনি শিশু ছিলেন বলে তার পিসিমা হচ্ছে বিবি এরপর বিবি পরিচয় দিচ্ছি তিনি জন্ম করেছিলেন কত উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল আহমেদনগর শাসক নিজাম শাহ এবং আহমেদনগর পরবর্তী শাসক বুহরান ডলমুলকের বোন ছিলেন তিনি তার পিতার নাম আহমেদনগরের শাসক নিজাম শাহ তার বোনের নাম কি তার আহমেদনগর পরবর্তী শাসক শাসকের বুহরান ডলমুলকের বোন ছিলেন তিনি তিনি কী কী ভাষা জানতেন চানবিবি কী কী ভাষা জানতেন আরবি ফার্সি তুর্কি মাটি কন্যা ভাষায় তিনি ছিলেন তিনি ছবি আঁকতে ভালোবাসতেন এবং সে তার বাজাতেন বিজাপুরের সুলতান এবার দেখুন আহমেদনগর প্রথম ছিল আহমেদনগর বাপ বাপের কালে বাপের এরপর তিনি বিবাহ করছে দেখুন বিজাপুরের সুলতান প্রথম আলী আদির সঙ্গে বিয়ে হয় চান বিবির তার সঙ্গে আদিল শাহর সঙ্গে বিয়ে হয় আলী আদিল শাহ পছন্দ করতেন শিয়া শিয়া শুনি থাকে শিয়াদের পছন্দ করতেন পনেরোশো আশি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় কার মৃত্যু হয় আদিল শাহুর পনেরোশো আশি খ্রিস্টাব্দে মৃত্যু হয় পর শিয়া আমিরগন তার ভাঙনে অর্থাৎ এই আদিল শাহর ভাঙনেকে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহকে বিজাপুরের সিংহাসনে বসান সেই জন্য বিজাপুর অ্যান্সারটি কাটা গেল তারপর অন্যতম প্রতিনিধি ছিলেন কামাল খান কামাল খান অসমান করেন চাঁদবিবিকে তখন চাঁদবিবি আরেক রাজনৈতিক ব্যক্তি হাজির কিশোরভার খানের সহায়তা কামাল খানকে আক্রমণ করেন পালাতে গিয়ে ধরা পড়ে যান কামাল খান এবং তার সির করা হয় এরপর ইব্রাহিম সেনাপতি হলেন কিশোর খান তারপর নানান আইনৈতিক ঘটনাচক্রে একবার সাতারা দুর্গের মন্দির হন চাঁদবি ঘরে মুক্ত হয় বিজাপুর শাসক হন পনেরোশো আশি থেকে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ছিলেন বিজাপুরের শাসক সেই জন্য এছাড়াটি কাটা যাচ্ছে বিবি দেখুন পনেরোশো আশি থেকে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন তিনি হচ্ছে বিজাপুরের শাসক ছিলেন এরপর পনেরোশো পঁচানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে চাঁদ বিবি ছিলেন আহমেদনগর শাসক সেই জন্য প্রশ্নে কী বলছে দেখুন প্রশ্নে বলছে চান চান্দবি দক্ষিণা দেয়ের কোন সুলতান শাসক ছিলেন সেই জন্য আহমেদনগর কারণ শেষে যে রাজ্যটি ছিল সেটা হচ্ছে আহমেদনগর রাজ্যটি পড়েছিলমেদনগর শাসক ছিলেন এরপর কী হচ্ছে দেখুন পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নভেম্বরে মোগল সম্রাট আকবর পুত্র মির্জা মুরাদ আহমেদনগরে আক্রমণ করেন কিন্তু চাঁদবির কাছে মোগল বাহিনী পরাজিত হয় মোগল প্রথম হচ্ছে চাঁদবিবির সাথে যুদ্ধ ছিল মোগল বাহিনী কি হয়েছিল পরাজিত হয়েছিল ইতিমধ্যে বেরার প্রদেশ বেরার প্রদেশ দেখুন শুরু হয়ে যায় দুর্ভিক্ষ চিন্তায় পড়ে যান চাঁদবিবি তিনি তার ভাইপ বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহীন আদিল শাহ এবং গোলকন্ডার সুলতান মোহাম্মদ খুলি কুতুব শাহের কাছে একসঙ্গে মোগল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান আবেদন জানান চাঁদ বিবির আবেদনের সা দিয়ে বিজাপুর থেকে সোহেল খানের নেতৃত্বে এলো পঁচিশ হাজার সৈন্য এবং গোলকণ্ডা থেকে এলো ছ হাজার সৈন্য চাঁদ বিবি মন্ত্রীদের দায়িত্ব দিলেন মোহাম্মদ খানকে এবার ঘটল বিপদ মন্ত্রী চাইলেন পুরো বাহিনী মোগলদের কাছে মনে বসত স্বীকার করতে ইতিমধ্যে যুদ্ধ যাতে হাজির হয়েছেন আকবরের পুত্র শাহজাতা দানিয়েল হঠাৎ আমি খান থেকে এক রাজকর্মচারী উঠিয়ে দিলেন যুদ্ধ ছেড়ে মোগলদের সঙ্গে সন্ধি করতে চান বিবি ক্ষেপে শুনে শুনে ক্ষেপ পড়লেন আরেক পদস্থ রাজকর্মী জিতা খান এতে বড় বড়ো বেঈমানি বিবি যেহেতু ছিলেন নারী তাই নারীর নেতৃত্ব মেনে নিতে পারল না অঙ্কারী রাজপুরুষের দল ব্যাস বিনা অপরাধী বেমানি কঠির চক্রান্দে নিজের দলে হাতি নিহত হলেন বীরঙ্গনা চান বিবি আমরা জানি সিরাজউদ্দৌলার কথা সিরাজউদ্দোলা মির্জাপুর এবং সেনাদের বেমানির দলে সেরকম বিবি করেছে নিজের লোকেদের কাছে নিহত হন বুঝতে পারলাম এদিকে আজ বিজাপুরে ফিরে আসছিলেন সহিল খান পদের নির্দেশ পেলেন মঙ্গলদা আক্রমণ করতে হবে যুদ্ধ শুরু হলো এখন পনেরোশো সাতানব্বই সালে আটই নয়ই ফেব্রুয়ারি গোদাপুর গোদাবুরীর তীরে বিজাপুর আহমেদনগর ও গোলগোণ্ডা সম্মিলিত বাহিনীকে পরাজিত করে উনিশশো সালে আটটি আট থেকে নয় ফেব্রুয়ারি গোদাপুরী নদী গোদাবরী নদীর তীরে বিজাপুর আহমেদনগর ও গোলগন্ডি সমৃদ্ধ বাহিনীকে পরাজিত করে বিজয়ী হলো কারা মুঘলরা তবুও চাঁদবিবির মৃত্যু চার মাস চার দিন পর তবে দাঁড়িয়ে ইউসুফ খানের হাতে ধরা পড়ে গেল এবং মুঘলদের অধিকারে এলো আহমেদনগর রাজ্যটা না বেমানার বলছে না বেমানানা নয় স্বদেশী রক্ষায় বীরাঙ্গনা চাঁদ বিবির নাম আজও ইতিহাসে পাতা জলজল করে জ্বলছে স্বামী এবং বিজাপুরের সুলতান প্রথম আলী আলী নামে বিজাপুর পূর্বান্তে একটি বাউরি অর্থাৎ দিঘি খনন করেছিলেন চাঁদ বিবির নামও সেই দিঘির নাম চাঁদ বাউরি আজও রয়েছে ইতিহাসে পাতা জুড়ে আমরা সিরাজুদ্দোলা আর চাঁদ বিবি কাহিনিটায় এক সেই জন্য দেখুন পর তার স্বামীর ঘর কোথায় বিজাপুর আর বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ি কোথায় আহমেদনগর আহমেদনগর হচ্ছে তিনি আবার কত সালে পনেরোশো নব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত আসতে তিনি শেষ পর্যন্ত কোথায় শাসক ছিলেন আহমেদনগর ওই জন্যই আম্মেদনগর সংখ্যাটি সঠিক বুঝতে পারলাম ডিটেলস নিয়ে দ্বিতীয় না বললে আপনারা বুঝতে না কেন হচ্ছে গোলগণ্ডা কাটছে বিজয়পুর কাটছে রেপার কাটছে এই জন্য আহমেদনগর অ্যান্সারটি সঠিক যদি এপ নেক্সট প্রশ্ন লোকটাক হর্দি কোন রাজ্যে অবস্থিত লোকটাক হর্দি কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিএনসিস সঠিক নিম্নলিখিত ভাইসের মধ্যে কে আঠেরোশো আটাত্তর সালে দেশের মুদ্রান্তর আইন বাতিল করেন লর্ড রিপন ডিএনসি সঠিক বর্তমানে কে এয়ার ইন্ডিয়া সি ই এবং এমডি নিযুক্ত হয়েছেন মনে রাখবেন ক্যাম্বেলস উইলসন বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফকে জেনারেল মনীষ পণ্ডে বিএনসএসি সঠিক এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমাদের জন্য রেখেছি এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত হয়েছেন বিএনসএসি সঠিক রাজীব কুমার কেরলার পিঠ মৃত্তিকা কী নামে পরিচিত দেখুন কেরলার পিঠ মিট্রিকা কী নামে পরিচিত মনে রাখবেন কারি আর যদি বলতো কেরলার নতুন ফসল তোলা উৎসবের নাম কি কেরলার নতুন ফসল তোলা উৎসবের নাম মনে রাখবেন ওনাম কেরল থেকে বেশি প্রশ্ন আছে পশ্চিমবাংলার প্রশ্নগুলো এর আগে দু হাজার উনিশ সালে পড়েছিলো কেরোলার নতুন ফসল তোলা উৎসবের নাম ওনাম এবং কেরলার পীভিত্তিকা কী নামে পরিচিত কারি সেই জন্য কেরল থেকে আমাদের যে ভূগোলে আছে জলবায়ু এগুলো একটু মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে যাচ্ছি বঙ্গবঙ্গের সময় রাখি বন্ধন উৎসব এরা আহ্বান করেন কে আমরা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাজ্যটি মালয়েশিয়াস বেশের নামে পরিচিত কী হবে মিজোরাম সঠিক অ্যান্সার রোহিঙ্গা মেনগ্রভ কোথায় অবস্থিত রোহিঙ্গা মেনগ্রফ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত চোদ্দো ডিএনসটি সঠিক নিম্নলিখিত মধ্যে কোনটির একক কুড়ি দেখুন কুড়ি কার একক আমরা জানি শক্তি একক এসে পতিতে জুল এবং সি জি এস পতিতে কার্ক তাহলে এটা হবে না তাপের এসা এককুই জুল তাপের এসা একক জুল এবং তাহলে এটা এটা হবে না আর তাপমাত্রার একক কি তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন হচ্ছে এসার প্রতি কেলভিন ডিগ্রি সেলসিয়াস আর তাপের এসা একক জুল আর শীতের প্রতিতে হচ্ছে ক্যালোরি ক্যালোরি তাহলে পড়ে রইল তেজস্ক্রিয়া তেজস্ক্রিয়া অ্যান্সারটি সঠিক পূর্ণতা ক্যান্সারটি সঠিক এরপর যাব নেস প্রশ্ন কুমারী নদীটি কোন নদীর উপনদী দেখুন দামোদারে কী দামোদর হচ্ছে খুন্তি আমরা জানি উপ খুন্তি তাহলে এটা হবে না কাটা মহানদীও হবে না আর অজয় হচ্ছে কুনুর অজয় হচ্ছে কুনুর এটাই হবে না কংসবতী নদী আছে সঠিক কংসবতী নদীটি কোথায় অবস্থিত পশ্চিমবাংলার পূর্ব সরি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ষোলো জায়গাটা হচ্ছে কংসবদ্ধী নদী কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুরে অবস্থিত স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন মনে রাখবেন এভাবে দেখুন কীভাবে কাটছেন এদের কেউ নয় এরা কাটা যাবে রাজেন্দ্র বন্ধু কে ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বা রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ইউ ছিলেনকে রাষ্ট্রপতি ছিলেন একমাত্র ভাইস ছিলেন চক্রবর্তী ভারত প্রথম ভারতীয় গভর্নর জেনারেল প্রথম এবং শেষ গভর্নর জেনারেল মনে রাখবেন চক্রবর্তী রাজাগোপাল চাড়ি তিনি ছিলেন উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত বোঝাতে পারলাম এরপর যাব নেক্সট প্রশ্ন অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা ছিলেন প্রমা প্রমদনার মিত্র এবং সতীশচন্দ্র বসু কোথায় হয়েছিল কলকাতা শহরে দেখুন ডিটেলস আলোচনা করেছে কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো দুই সালে চব্বিশে মার্চ এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু এবং প্রমদনাথ মিত্রের ঐক্যান্ত প্রতিষ্ঠায় কলকাতা হিদুয়া অঞ্চলে হয়েছিলো তাহলে এখান থেকে কটা প্রশ্ন আসে দেখুন বলছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাকে মিত্র এবং সতীশচন্দ্র বসু কত সালে হয়েছিল উনিশশো দুই সালে চব্বিশে মার্চ বার সোমবার কোথায় হয়েছিল কলকাতার দু অঞ্চলে এরপর যাব নেক্সট প্রশ্ন কোয়েল কুন নদীর উপনদী সোন নদীর উপনদী মনে রাখবেন রক্ত জমট বাঁধে কোন ভিটামিন সহায়তা করে দেখুন কীভাবে কাটছি এটা কাটা যাচ্ছে কারণ ভিটামিন এতে হচ্ছে রাতখানা রোগ হয় আর ভিটামিন বিয়েতে কি হচ্ছে ভেরি বেরি রোগ হচ্ছে ভেরি ভেরি আর ভিটামিন সি এতে কি স্কারভি আর ভিটামিন ডেক রিক রোগ হচ্ছে রিক্রেটস তাহলে কোনটা মানে কে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বন্ধে সহায়তা করে এই ছিল আজকের প্রশ্ন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কি কি ভিডিও চান কমেন্ট করবেন আপনারা এগিয়ে যান আমি সহযোগিতা করব ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ